আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের প্রথম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটির টাস্ক যেটা সেপ্টেম্বর মাসে দু সালে তোমাদের দেয়া হয়েছে সেটি সম্পর্কে আলোচনা করতে হাজির হয়েছি তবে ভিডিওটা শুরুর আগে একবার বলে দিই তোমরা প্রশ্নপত্র পাবে দিয়ে নিজে উত্তর করার চেষ্টা করবে যদি না পারো তখন তোমরা সাহায্য নেওয়ার চেষ্টা করবে কারণ এখানে তোমাদের সব কিছু শেখানো হয়ে গেছে যারা আমার চ্যানেল নিয়মিত ফলো করো প্রত্যেকটি প্রশ্নের উত্তর আগেই তোমাদের দেওয়া হয়েছে তাই জন্য তোমাদের কোনো চিন্তা নেই নিজেরাই পারবে যদি না পারো তখন এই ভিডিওটা দেখে উত্তরগুলো বোঝার চেষ্টা করবে আর যারা করতে পারবে তারা একবার দেখে নেবে তোমাদের উত্তরটা ঠিক হলো কি হলো না ঠিক আছে চলো আজকে তোমাদের পড়াটা শুরু করা যাক দেখো প্রথম রয়েছে স্বাস্থ্য ও শরীর শিক্ষা প্রথম শ্রেণী সঠিক দেহভঙ্গি পথ নিরাপত্তা ও শিক্ষা যোগাসন দেখো এখানে কি রয়েছে প্রথম প্রশ্ন ঠিক শব্দগুলির পাশে টিক চিনে দাও আমাদের বসা উচিত কেমন করে বসা উচিত সোজা হয়ে এটা সামনের দিকে ঝুঁকে জানো তোমাদের সবসময় সোজা হয়ে বসা উচিত দু নম্বর প্রশ্ন ক্ষয়ের প্রশ্ন কি আছে যাদের চলাফেরা করতে অসুবিধা হয় তারা কীভাবে চলেন তারা যে চেয়ারে চলেন একটা চাকা লাগানো চেয়ার থাকে সেই চেয়ার থেকে বলা হয় হুইল চেয়ার ঠিক আছে তিন নম্বর প্রশ্ন মেরুদণ্ড ও মাথা সোজা রেখে আমাদের হাঁটতে হবে যখন আমরা হাঁটি মাথা আর মেরুদণ্ড যদি সোজা রেখে হাঁটতে পারি তাহলে আমাদের পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে সেরকমই তোমাদের অনুশীলন করতে হবে চার নম্বর ঘরের প্রশ্নটা দৌড়ানোর সময় পায়ের আঙুল না পায়ের পাতা ফেলে দৌড়াতে হয় দেখো দৌড়ানোর সময় সবসময় পায়ের আঙুল ফেলে দৌড়াবে যদি কেউ পায়ের পাতা ফেলে দৌড়াও তাহলে তার মাথায় লাগতে পারে মাথায় যন্ত্রণা হতে পারে সেই জন্য পায়ের পাতা ফেলে দৌড়ানো উচিত আমরা কিন্তু সবাই জানি তবু একবার রিভাইজ করে দেওয়া হচ্ছে উমর প্রশ্নটা কি আছে দেখো খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে না মাটি দিয়ে হাত দিতে হবে অবশ্যই সাবান দিয়ে হাত দিতে হবে ঠিক আছে এটা তোমাদের অবশ্যই মনে রাখা দরকার স্বাস্থ্যবিধি সম্পর্কে তোমাদের জ্ঞান থাকা অবশ্যই উচিত তারপরে দেখো চয়ের প্রশ্নটা লাফানোর আগে দৌড়ে আসতে হয় না হেঁটে আসতে হবে অবশ্যই দৌড়ে আসতে হবে যারা লাফাও মানে তোমরা যা লং জাম্প দাও বা হাই জাম্প দাও জানবে দৌড়ানোর আগে সবসময় তোমাদের লাফানোর আগে সবসময় তোমাদের দৌড়ে আসতে হয় হেঁটে গেলে তোমরা সেই স্পিডটা পাবে না ঠিক আছে এই রকমভাবে দেখো তোমাদের পড়াটা শেখানো হয়েছে যেগুলো তোমাদের জীবনে কাজ লাগে এমনই জিনিস শেখানো হয়েছে তারপরে দেখো একজন মোটরসাইকেল চালাচ্ছে হ্যাঁ তার পেছনে একজন বসে আছে মাথায় হেলমেট আছে এই গোটা ছবিটা তোমাদের রঙ করতে হবে ঠিক আছে তোমরা নিশ্চয়ই রঙ করতে পারবে রঙ করে আমাকে দেখাবে কেমন রঙ হয়েছে ঠিক আছে কীভাবে দেখাবে নিচে একটা টেলিগ্রামের লিঙ্ক দিচ্ছি সে লিঙ্কে তোমরা জয়েন করে যাবে সেখানে তোমাদের প্রশ্ন উত্তরগুলো দেখাবে সঠিক হলে আমি বলে দেবো ঠিক হয়েছি ভুল হলে বলে দেবো এই জায়গায় ভুল হয়েছে স্কুলে জমা দেওয়ার আগে অবশ্যই আমাকে একবার দিয়ে কারেকশান করিয়ে নিও তারপরে দেখো কি আছে খেয়াল করে পথে চলবে কি বলেছে এটা নিজে লেখো কথাগুলি লেখো আচ্ছা এইগুলো লিখতে বলেছে খেয়াল করে পথে চলবো খেয়াল করে পথে চলবো দেখে দেখে লেখা তোমাদের হাতে লেখা অনুশীলন করার জন্য এটা দেওয়া হয়েছে দেখো বলে দিচ্ছি প্রত্যেকটি প্রশ্নের কিন্তু নম্বর রয়েছে সেই জন্যই প্রথমে বলেছি তোমরা আগে নিজে করবে যদি না পারো তখন এই সাহায্যটা নেবে এই আসনগুলোর নাম দেখো এরকমভাবে রয়েছে এটাকে বলে ভুজঙ্গা আসন দেখো অনেকটা সাপের মতো হয়েছে এটাকে বলে ভুজঙ্গা আসন এটা হচ্ছে সুখাসন এই আসনটার নাম হচ্ছে ভেকাসন অনেকটা ব্যাঙের মতো রয়েছে আর এটা একদম লম্বা লম্বি শুয়ে ড্রেস নিচ্ছে এটাকে বলেছে সভাসন। ঠিক আছে এইভাবেই আমাদের এই অনুশীলনটা হলো আমরা এবার পরের অনুশীলনের দিকে চলে যাই দেখো পরে কি রয়েছে পরে রয়েছে সংযোগ স্থাপনের সক্ষমতা কি আছে একটুখানি পড়বো তাহলে বুঝতে পারব প্রথম প্রশ্ন নিচের পাঠটি পড়ো এবং পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো আচ্ছা এই একটা গল্পের মতো দিয়েছে গল্পটা পড়তে হবে যে প্রশ্ন দিয়েছে প্রশ্ন উত্তরও করতে হবে চলো গল্পটা পড়ি আজ বুধবার ছুটি নুটু তাই খুব খুশি সেও যাবে কুল বনে কিছু মুড়ি নেব আর নুন চড়ি ভাতি হবে ঝুড়ি নিতে হবে তাতে কুল ভরে নিয়ে বাড়ি যাব উমা খুশি হবে উষা খুশি হবে দেখো একটা পাঠ পড়লাম পাঠ পড়ার পর আমরা কিছু বুঝলাম কি বুঝলাম সেটা প্রশ্ন আকারে রয়েছে যদি সঠিক বুঝতে পারি তাহলে প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে পারবো দেখি তো প্রশ্নটা কী রয়েছে নুটু খুব খুশি কেন দেখো নুটু তাই খুব খুশি কেন খুশি বলো তো আজ বুধবার ছুটি তাই নুটু খুব খুশি এটাই উত্তর লেখা হয়েছে দেখো আজ বুধবার ছুটি তাই নুটু খুব খুশি দেখো ছুটির দিন আমরা সবাই খুশি হই সেই জন্য এখানে নুটু কথা বলা হয়েছে ছুটির দিন বুধবার সেই জন্য খুশি হয়েছে টুটু কুলবনে যাবে কেন কুলবনে যাবে কারণ ভাতি হবে তাই কুলবনে যাবে আমরা যাকে পিকনিক বলি ফিস্ট বলি হ্যাঁ চরিভাতি বলি সেটাকেই চরিভাতি বলা হয়েছে তারপরে দেখো কি কি জিনিস নিয়ে যাবে এখানে পড়লেই বুঝতে পারবে কি কি রয়েছে বলো তো মুড়ি নুন কুল আর ঝুড়ি নিয়ে যাবে উমা আর উষা কি দেখে খুশি হবে কুল দেখে উমা আর ঊষা খুশি হবে এখানে লেখা রয়েছে উমা খুশি হবে উষা খুশি হবে কী নিয়ে কুল ভরে নিয়ে বাড়ি যাব তাহলে কুল দেখে উমা আর ঊষা খুশি হবে এইভাবেই তোমাদের উত্তর লিখতে হবে দেখো প্রতিটি প্রশ্নের জন্য দু নম্বর করে রয়েছে মোট তোমাদের আট নম্বর এখান থেকে নিতে হবে তারপরে দেখি রয়েছে তারপর একটা ইংরেজি রয়েছে ও একই রকম যেমন বাংলা পড়লাম তেমন ইংরেজি লেখা রয়েছে রিড দ্য ফলোইং নিচেরটা পড়তে বলা রয়েছে চলো একবার পড়ি উই সিট অ্যারাউন্ড দ্য টেবিল আমরা টেবিলের চারিদিকে বসি মাদার ফাদার অ্যান্ড মি মা বাবা আর আমি গ্র্যান্ড আর হেয়ার অ্যাজ ওয়েল আমার দাদু ঠাকুমাও থাকে উই অল ইট মেরিলি আমরা খুব খুশিতে খাই দেখো এটা পড়ার পর যেটা বুঝলাম সেটা নিয়ে শূন্যস্থান পূরণ দিয়েছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য পোয়েম এই যে পোয়েমটা বলেছে সেখান থেকে আমরা কি বুঝলাম সেখান থেকে শূন্যস্থান দিতে বলছে সি ইজ মাই মাদার তিনি হচ্ছেন আমার মা কেন বললাম বলতো মাদার ফাদারও তো বলতে পারতাম কিন্তু সি রয়েছে তো সি মানে একটা মেয়েকে বোঝানো হয় মহিলাকে বোঝানো হয় তাই জন্য মাদার হলো মাদার শব্দ এখানে আছে অবশ্যই আছে তারপরে হি ইজ মাই ফাদার হি হচ্ছে আমার বাবা হি মানে পুরুষকে বোঝাচ্ছে সেই জন্য ফাদার হচ্ছে পেরেন্টস অফ মাই প্যারেন্টস আর মাই গ্র্যান্ড পেরেন্টস আমার বাবা মায়ের বাবা মা কী হচ্ছে গ্র্যান্ড পেরেন্টস হচ্ছে তাহলে দাদু ঠাকুমা হচ্ছে এটাই বলা হয়েছে দেখো এখানে গ্র্যান্ড প্যারেন্টস রয়েছে এটাই এখানে লেখা রয়েছে তারপরে উই ইট মেরিলে আমরা খুব খুশিতে খাই দেখো এখানে এটাই লেখা রয়েছে এইভাবেই আমরা ইংরেজিটা করলাম ভালো করে যত্ন করে তোমরা করবে হ্যাঁ তারপরে কি রয়েছে দেখো ছোট আর বড়, কোনটা ছোটো কোনটা বড়ো তোমাকে সঠিকভাবে বলতে বলেছে তোমরা ছোট চিহ্ন বড় চিহ্ন নিশ্চয়ই জানো যদি কেউ হাঁটা থাকে সেটা হবে বড়ো ঠিক আছে দেখো ছয় আর দুই কোনটা বড় ছয়টা বড় ছয়ের দিকে হাঁটা রয়েছে তিন আর আট কোনটা বড়, আটটা বড় আটের দিকে হাঁটা রয়েছে সাত আর নয় কোনটা বড় হবে নয় বড় হবে দেখো নয়ের দিকে হাঁটা রয়েছে মুখটা ঘুরিয়ে দিলে হয়ে যাবে ঠিক আছে পাঁচ আর এক চিহ্নটা একই শুধুমাত্র মুখটা এদিকে ঘুরবে না ওদিকে ঘুরবে সেটা তোমার বুঝতে হবে পাঁচ আর এক কোনটা বড়ো হবে পাঁচেরটা বড়ো হবে দেখো পাঁচের দিকে হাঁ রয়েছে ঠিক আছে এইভাবে আমরা লেস দেন গেটার দেন বা ছোট চিহ্ন বড় চিহ্ন বুঝতে পারি তারপরে দেখো ফাঁকা জায়গায় লেখো একক দশক লিখতে বলেছে খুবই সোজা দেখো এক দশ তিন তেরো এক দশ পাঁচ পনেরো এক দশ দুই বারো এক দশ সাত সতেরো লেখকের ঘরে কত আসবে দেখো প্রত্যেকটি এককের ঘরে না প্রত্যেকটি দশকের ঘরে দেখো এক 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 রয়েছে দেখো এক 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 লিখে দেওয়া হয়েছে আর এক ঘরে তিন পাঁচ দুই সাত তিন পাঁচ দুই সাত সঙ্গে সবগুলো আমি বুঝে নিলাম বোঝা গেছে তেরো সংখ্যার এককের ঘরে আছে তিন দশকের ঘরে আছে এক পনেরো সংখ্যায় এককে পাঁচ দশকে এক বারোতে এককে দুই দশকে এক আর সতেরোতে এককে সাত দশকে এক এইভাবেই আমাদের এই পড়াটা শেষ হচ্ছে এরপর আমরা পরের পড়ার দিকে ঢুকে যাব দেখো পরে যে বিষয়টা পড়ার আছে সেটা হচ্ছে সমন্বয় স্থাপনের সক্ষমতা এখানে কি বলেছে ক ও খ থেকে কথা মিলিয়ে লেখো কয়ে কিছু কথা আছে কয়ে কিছু কথা আছে এই দুটো মিলিয়ে নতুন একটা বাক্য তৈরি করতে হবে কীভাবে চলে দেখিনি প্রথমে রয়েছে বল পাতা জামা পাখি ফল দ্বিতীয় রয়েছে পড়ি ওড়ে পরে খেলি নড়ে দুটো মিলিয়ে কি হবে বল খেলি দেখো বল খেলি লেখা রয়েছে পাতা নড়ে পাতা নড়ে লেখা রয়েছে জামা দেখো জামা পড়ি লেখা রয়েছে পাখি ওড়ে দেখো পাখি ওড়ে লেখা রয়েছে আর ফুল পড়ে দেখো ফুল পরে এটা লেখা রয়েছে এভাবেই আমরা এই বাক্যগুলো তৈরি করতে পারি তারপরে কী আছে দেখো তারপর রয়েছে ম্যাচ দ্য কালার্স উইথ দ্য অবজেক্ট আচ্ছা এই অবজেক্টগুলোর সঙ্গে কালারগুলো মিলিয়ে লিখতে হবে ক্যারট ক্যারট মানে গাজর কীরকম হয় তো অরেঞ্জ দেখো এটা লেখা রয়েছে অরেঞ্জ ব্রিঞ্জেল ব্রিঞ্জাল কেমন হয় ভায়োলেট হয় এখানে লেখা রয়েছে বেগুন তাই তো পটেটো আলু কেমন হবে ব্রাউন হবে আর টমেটো কেমন হবে টমেটো তো রেড হয় এই জন্য এরকমভাবে লেখা রয়েছে তোমরা এরকমভাবে অনুশীলন করবে তারপরে কী আছে দেখো তারপরে রয়েছে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক অফ দ্য সিমিলার সাউন্ড ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো নিচে কিছু লিস্ট রয়েছে শব্দ রয়েছে এর সঙ্গে এইগুলো যে কোনো একই রকম শুনতে লাগে সেরকম শব্দগুলো এখানে লিখতে হবে যেমন দেখো ব্যাঙ্ক বি এ কে ব্যাঙ্ক এখান থেকে যেসব শব্দগুলো ওই ব্যাঙ্কের মতোই শুনতে লাগে সেটা হচ্ছে ট্যাঙ্ক টি এ এন কে ট্যাঙ্ক এস এ এন কে স্যাঙ্ক দেখো এখান থেকে ট্যাঙ্ক পেয়েছি স্যাঙ্ক পেয়েছি এই দুটো এখানে লেখা রয়েছে তো সিঙ্ক এস আই এন কে সিঙ্ক এর সঙ্গে মিল করা শব্দ কোথায় পাবো দেখো পি আই এন কে পিঙ্ক লেখা রয়েছে আর এখান আর কি আছে ডাব্লিউ আই এন কে উইং উইংটি এখানে লেখা রয়েছে বুন বি ডাব্লু এন বুন এর সঙ্গে মিল শব্দ কোনটা হবে দেখো তো মিল হবে শুন এস ডাব্লু এন শুন এটা শুনটা লেখা রয়েছে আর কি হবে মুন এমডব্লু এন মুন এখানে লেখা রয়েছে বোট বিও এটি বোট তার সঙ্গে কোনটা মিল হবে দেখি তো হ্যাঁ প্রথমেটাই রয়েছে কোর্ট সিওএটি কোট বোঝা গেলো একই রকম শুনতে লাগে শব্দগুলো এখান থেকে নিয়ে এখানে করা হবে তোমাদের আমার বইয়ে এরকম অনেক কাজ রয়েছে তোমরা দেখে নিও তারপরে দেখো করে সাহায্যে গণিত ভাষায় লিখি এখানে দুটো বল আছে এখানে দুটো বল আছে এখানে একটা বল আছে তাহলে দুটো বল আর দুটো বল যোগ্য কটা হয় চারটে বল হয় তার সঙ্গে একটা বল এই চারটে বলের সঙ্গে আমার একটা বল যোগ করলে কটা হয় মোট তাহলে পাঁচটা বল হয় এভাবেই আমরা পরপর পরপর যোগগুলো শিখবো দুইয়ের সঙ্গে দুই তার সঙ্গে এক যদি যোগ করতে হয় প্রথমে দুই দুই যোগ করবো চার হবে তারপরে চারের সঙ্গে এক যোগ করবো পাঁচ হবে এরকমভাবে দেখো এখানেও ওটা শেখানো হয়েছে কি দুটো দাঁড়িয়ে আছে মানে দুই এখানেও দুটো দাঁড়িয়ে আছে মানে দুই এখানে একটা দাঁড়িয়ে আছে মানে এক এখানে চারটে দাঁড়িয়ে দেওয়া হয়েছে কী করে চারটে দাঁড়িয়ে এলো বলো তো এই দুই আর দুই যোগ করে চার হচ্ছে নিচে চার লিখেছি এখানে একটা দাঁড়িয়ে আছে এখানেও একটা দাঁড়িয়ে হলো এক লিখেছি এবার এই চাল আর এই এক যোগ করে পাঁচ হচ্ছে এখানে পাঁচ লিখেছি দেখো এরকমভাবে করা হয়েছে দুই আর দুই যোগ করলে চার হয় চার সঙ্গে এক যোগ করলে পাঁচ হয় টু প্লাস টু ফোর ঠিক আছে ফোর প্লাস ওয়ান ফাইভ হবে ঠিক আছে এরকমভাবে আমরা এগুলো বুঝে নিলাম এসব আমরা পরে পরের দিকে এগিয়ে যাই দেখো পরে রয়েছে সমস্যা সমাধানের সক্ষমতা এক নম্বর প্রশ্ন নিচের সবজিগুলির নাম ওলট পালট করা আছে সাজিয়ে নিয়ে লেখো দেখো প্রথমটা রয়েছে ল পট সোজা করে লিখলে হবে পটল তারপরটা হবে গয়কার গয়স না বেগুন তারপরে হবে কি করলা ল লয়াকার তারপরে হবে গাজর গয়াকার বর্গীর জ্বর গাজর দেখো সব করা সবজির নাম ওলট পালট করা লেখা ছিল এগুলো আমরা সোজা করে দিলাম তারপরে দেখো কি প্রশ্ন রয়েছে পাখিদের নাম লেখো বকম বকম করে দানা খুঁটে খায় পাখির নাম হচ্ছে পায়রা আচ্ছা বাড়ির ঘুলগুলিতে বাসা করে ফুড়ুদ করে উড়ে যায় পাবি লেখা আছে চড়িও লিখতে পারো তুমি ঝাড়ুদার পাখির নামে চিনি কাকে কাককে আর গাছের গুড়ির ভেতর খাবার খোঁজে ঠোঁট দিয়ে গুড়িকে ঠক ঠক করে ঠকে কে কাঠকরা আর মাথায় ঝুঁটি বড় লেজ ভারতের যাত্রী পাখি কী নাম তার ময়ূর তোমরা সবাই নিশ্চয়ই জানো বেশ এরপরে দেখো সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার নিচু কিছু কোশ্চেন বলা আছে কোশ্চেনের মধ্যে যেটা সঠিক সেটা মাথায় দাগ দিতে বলেছে দেখো হুইচ ওয়ান অফ দোজ ইউ ডোন্ট সি দ্য স্কুল এর মধ্যে কোন জিনিসটা তুমি স্কুলে দেখতে পাও না বেঞ্চ বেঞ্চ তো স্কুলে থাকে চক চকও থাকে ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ডও থাকে বেড বেড মানে বিছানা স্কুল কি বিছানা থাকে থাকে না তাহলে এটার মাথায় টিক দিতে হবে তারপরে দেখো হুইচ ওয়ান অফ দিস ইউ ডোন্ট সি হাউস কোনটা তুমি ঘরের মধ্যে দেখতে পাও না ফ্যান ফ্যান তো ঘরে থাকে টেবিল টেবিল ঘরে থাকে ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড কি ঘরে থাকে থাকে না স্কুলে থাকে সেই জন্য ব্ল্যাকবোর্ডের মাথায় দাগ দিলাম তারপর দেখো হুইচ ওয়ান অফ দা দোজ ইজ নট ফ্লাওয়ার্স এর মধ্যে কোনটা ফুল নয় তো রোজ রোজ তো ফুল গোলাপ ফুল লোটাস পদ্ম ফুল ডালিয়াও ফুল শুধু সান সূর্য সূর্য কোনো ফুল নয় যদি বলতো সান ফ্লাওয়ার তাহলে সূর্যমুখী ফুল হতো তাহলে সানের মাথায় দাগ দিতে হচ্ছে সূর্যের কোনো ফুল নয় সূর্যমুখীটা ফুল তারপরে দেখো হুইচ ওয়ান অফ দোজ ইজ নট ফ্রুট এর মধ্যে কোনটা ফল নয় অ্যাপেল অবশ্যই তো ফ্রুট অরেঞ্জ এটা তো ফ্রুট কিন্তু ক্যারট ক্যারটের মধ্যে গাজর এই মাত্র বললাম গাজর কি একদম সবজি এটা ফল নয় ম্যাঙ্গো আম এটা তো ফল তাহলে উত্তর হবে ক্যারট ক্যারটের মাথায় ডাক দিয়েছি হুইচ ওয়ান অফ দোজ ইজ নট এ পার্ট অফ দ্য বার্ড কোনটা পাখির অংশ নয় তো উইংস ডানা অবশ্যই অংশ ক্লস বিক এগুলো সবই পাখির অংশ কিন্তু হর্ন মানে শিং পাখির মাথায় শিং থাকে না কি শিং তো থাকে না তাহলে এটা হবে ভুল এটার মাথায় দিতে হবে বাকির গায়ের অংশ নয় এরপরে দেখো পরপর পরপর চারটে অঙ্ক আছে অঙ্কগুলো করে দেওয়া হয়েছে তোমাদেরকে বুঝিয়ে দাও দেখো কি বলেছে একটি গাছে পাঁচটি পাখি বসেছিল কিছু পরে আরও চারটি পাখি এসে বসলো মোট কটা পাখি থাকবে দেখো চার পাঁচটা ছিল চারটে এসছে তাহলে পাঁচের সঙ্গে চার আরো বেড়ে গেছে মানে যোগ করতে হবে পাঁচ যোগ চার নটা পাখি বসে আছে দু নম্বরটা একটা দোকানে দোকানদারের কাছে আটটা আম ছিল আর একটা ঝুড়িতে দুটো আম ছিল তাহলে মোট কটা আম ছিল দেখো আটটা আর দুটো যোগ করলে দশটা আম ছিল নদীর তীরে সাতজন দাঁড়িয়ে ছিল আর নৌকা এলো নৌকাদের তিনজন এলো এখন তাহলে মোট কজন হলো সাতজন ছিল তিনজন এলো সাতা তিনি যোগ করলে দশজন হয়ে গেল সুমিতা দোকান থেকে চারটা কলা কিনে আনলো এদিকে তার বাবা দোকান থেকে ছটা কলা কিনে আনলেন তাহলে মোট কটা কটা কলা হলো দেখে নাও চার যোগ ছয় সমান দশটা কলা হলো তাহলে তাদের কাছে এখন কটা করা থাকবে চারটে আর ছটা যোগ করলে দশটা কলা থাকবে বোঝা গেল সব খুব সহজ সহজ ছিল এরপরে আমরা পরের অঙ্কের দিকে চলে যাই দেখো মডেল একটি টাক্সের আজকে তোমাদের শেষ যেটা রয়েছে সেটা হচ্ছে শারীরিক ও মানসিক সমন্বয় সাধন দেখে নাও এখানে কী কী করতে বলেছে তোমার দেখা ভোরবেলা একটা ছবি আঁকো তুমি ভোরবেলা যে কোনো একটা ছবি আঁকতে পারো ধরো সূর্য উঠছে সেই ছবি আঁকতে পারো সেই ছবিতে রঙ করো অবশ্যই রঙ করতে পারবে ভোরবেলার উপর দুটো লাইন লেখো দেখো ভোরবেলায় সূর্য ওঠে ভোরবেলায় পাখি ডাকে তুমি নিজের ইচ্ছে মতো যে কোনো দুটো লাইন লিখতে পারো কোনো সমস্যা নেই এখানে দুই যোগ দুই যোগ এক পাঁচ নম্বর দিয়েছে মানে ছবি আঁকার জন্য দু নম্বর রঙ করার জন্য দু নম্বর আর দুটো লাইন লেখার জন্য এক নম্বর তারপরে দেখো ড্র দ্য পিকচার বার্ড একটা পাখির ছবি আঁকবে অনায়াসে আঁকতে পারো কালার দ্য পিকচার রঙ করবে অবশ্যই রং করতে পারবে রাইট ওয়ান সেন্টেন্স অ্যাবাট দ্য বার্ড ওই পাখিটা সম্পর্কে একটা শব্দ লিখতে বাক্য লিখতে বলেছে কী লিখবে দ্য কালার অফ বার্ড ইজ যে যেরকম রং করবে কেউ হোয়াইট হলে হোয়াইট ব্লু হলে ব্লু গ্রিন হলে গ্রিন সেরকম লিখতে পারবে বা দিস ইজ এ বার্ড এটা একটা পাখি এটাও লিখতে পারো পাখির রঙটাও লিখতে পারো যেমন খুশি তুমি লিখতে পারো তারপরে দেখো এখানে কি রয়েছে এখানে একটা ছবি রয়েছে ছবির মধ্যে কতকগুলো চিত্র রয়েছে এই চিত্রগুলো কীরকম কীরকম আকারে দেখাতো এই চিত্রগুলো হচ্ছে একটা আয়তাকার একটা গোল মানে বৃত্তাকার একটা চতুর্ভুজ মানে বর্গাকার আর একটা ত্রিভুজ আকার এই আকারগুলো কটা কটা আছে এখানে গুনে 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 তোমাদের লিখতে হবে দেখো এটা তোমাদের জন্য করে দেওয়া হলো আশা করি তোমরা সঠিকভাবে বুঝতে পারবে ছবিটাকে আমরা একটু ছোট করে নিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো এই যে বক্সটা আছে এটা হচ্ছে পনেরোটা আর গোলটা কটা আছে দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা হবে সাতটা আর বক্স কটা আছে বক্স কটা আছে দেখি এখানে একটা আছে দুটো আছে তিনটে আর কোথায় আছে এখানে একটা আছে চারটে হলো আর ত্রিভুজ কটা আছে ত্রিভুজ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা হলো আশা করি বুঝতে কোনো সমস্যা নেই দেখো এইভাবেই আমরা গোটা মডার একটিভি টাক সেপ্টেম্বর মাসে মাসে যেটা দেওয়া হবে সেটা করেই দেওয়া হলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন মাসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় দাঁড়া দাঁড়াও এখনই যেও না পাশে দুটো ভিডিও দেওয়া হলো এগুলো তোমরা দেখে নিও তোমাদের অবশ্যই কাজে লাগবে সবাই ভালো থাকবে আর যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে নিচে ডিসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক রইলো তোমরা ওই গ্রুপে জয়েন করতে পারো সবাই ভালো থাকবে